একুশে জুলাই শহীদ স্মরণ উপলক্ষে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রঘুনাথপুর থামার পাওয়ার প্রজেক্ট কন্ট্রাক্টর ইউনিয়ন আরটিপিএস এর পক্ষ থেকে ইউনিয়ন অফিস কার্যালয়ে সম্পাদক রবিলাল মহাশয় দলীয় পতাকা উত্তোলন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তেঁতুলিয়া থানার ভামুরিয়া অঞ্চলে শহীদ স্মরণে পতাকা উত্তোলন করেন ভামুরিয়া অঞ্চলের সভাপতি সাধন মাঝি এবং শহীদ বেদিতে শহীদের উদ্দেশ্যে ফুল ও মালা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভামুরিয়া পঞ্চায়েতের প্রধান সুমিত্রা বাউরি, উপপ্রধান অচিন্ত কবি, শিক্ষক রাজু মাঝি, ভোলানাথ কলায় এবং অন্যান্যরা। আপনারা জানেন দিদি স্লোগান দিয়েছিল খেলা হবে, দিদি বলেছিল যে এক পায়ে, এখন তো আমি এক পায়ে খেলছি, এবার দু পায়ে খেলার টাইম এসেছে। তাই বন্ধুগণ আপনাদেরকে বলি যে দিদি বলেছিল যে দু পায়ে এবার খেলা শুরু হবে, এই লোকসভা ভোটে আমরা দিদিকে প্রধানমন্ত্রীর মুখ